এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার ইমাম তিরমিদি রহিমা আল্লাহ হাদিস বনা করেছেন আবদুল্লাহ বসুর থেকে আবদুল্লাহ বসুর রাদি আল্লাহ আনহ বলেন এক ব্যক্তি রসু সাল্লা সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইসলামের বিধিবিধান যেগুলি অজেব ফরস এগুলি তো আবশ্যকীয় অবশ্যই করতে হবে এছাড়া নফল ইবাদত বন্দিগি অনেক রয়েছে আমি তো সবই করি তবে এমন আমাকে একটি বলে দিন যেটি আমি খুব সহজে সবসময় করতে পারবো এবং কাজ কম সাব অনেক বেশি আরসালাম তখন বললেন লাসা নাকা মেন্দি কিল্লা তোমার এই জিব্বা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে বিজা থাকে রসৌ সাল্লা সাল্লাম কেন তাকে এই কোর্স দিলেন জিব্বা এমন একটি জিনিস এর দ্বারা যদি আপনি একটি মঙ্গলজনক কথা বলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান জান্নাতি আর অমঙ্গলজনক যদি কথা হয়ে থাকে আল্লাহ রব্বুল্লা আলমিনের অসন্তোষমূলক যদি কথা হয়ে থাকে হতে পারে এই জন্য আপনার ঠিকানা জাহান্নামী এই জিব্বার কারণে মানুষের আমল সব বরবাদ হয় এই জিব্বা যদি আপনি সংরক্ষণ করতে পারেন ভালো কাজে ব্যয় করতে পারেন আমলগুলি হেফাজত হবে দুনিয়াতে আপনি আমলগুলি নিরাপদ করতে পারবেন এবং অনেক সব অর্জন করতে পারবেন অনেক পাপ থেকে বাঁচতে পারবেন জিব্বাকে আল্লাহর জিকির দ্বারা কীভাবে শিক্ত রাখবো অনেকে বলেন কি জিকির করব অসংখ্য জিকির রয়েছে যেটি আমরা সকলেই জানি সকলের কাছে প্রসিদ্ধ পরিচিত তবে অনেকে সব জানি না আমল করি না মূল্যবান কয়েকটি জিকির সকলেই পারেন একশো বার যদি পড়েন রসনা বলছেন বাহার যদি তার গুনা সাগরের ফেনা পরিমাণ হয় তারপর আল্লাহ ক্ষমা করে দেবেন লাহ ইহুল মুলকু আল্লাহুল হামদু আহ আল্কুল্লি কাদির সকলেই পারেন দশ বার যদি কেউ পড়েন রসনা বলছেন খান আনফুসিমিন ইসমাইল সে যেন মুসলিম চারজন কিত দাসকে স্বাধীন করল মুক্ত করে দিল অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ রসসালাম বলেছেন দুইটি শব্দ খুবই সহজ কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মিজানের পাল্লা অত্যন্ত ভারী হবে ইমাম বুখারি হাদিস বানা করেছেন দুইটি হলো সুবাহান আল্লাহাম হামদিহি সুবাহান আল্লাহ আদিম সকলেই পারি রসলাম মেসাদ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া খায়রুম্মা তলাত আলাইহি শামস দুনিয়ার সব থেকে আমার কাছে এটি উত্তম আল্লাহর কাছে প্রিয় বাক্যই চারটি একদিন আসলাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন তোমাদের কেউ আসো 1000 সওয়াব অর্জন করতে পারবে সাহাবীরা বলেন কিভাবে সম্ভব রাসূল বললেন বেহমিয়া 100 তাসবিহা তোমরা যদি 100 বার তাসবিহ পড়ো শুধু সুবহানাল্লাহ পড়ো তাহলে এক হাজার লেখা হবে এক হাজার গণমোচন হবে সুবাহান আল্লাহ আদিম বিহামদিহি যদি একবার পড়েন আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতে আপনার জন্য একটি ফলদায়ক বৃক্ষ রোপণ করবেন উত্তম জিকিল্লা ইলাহিল্লাহ বেশি ভীষার করুন আস্তাক আত বিলাই দরত পড়ুন জিব্বার হেফাজত করুন অসংখ্য আমলের হকদার হন এবং খুবই সহজে জান্নাতের পদ সুগম করুন